বাসায় নিয়ে আসার পরে বাবাকে যখন নিয়ে আসলো আমি কিন্তু ভেবেছিলাম আমার বাবা হেঁটে আসবে আর্মি যে ইউনিফর্ম পরাছে ওইভাবে আসবে কিন্তু আমার বাবা আসলেন খাটিয়াতে করে আমি জিজ্ঞেস করলাম বাবা কেন হাঁটছেন না বাবাকে যখন ওরা নিয়ে যাচ্ছে দাফন করার জন্য সেটাও হলো জিয়াউর রহমান আমার বাবাকে সামরিক গোরস্থানে উনি জায়গা দেননি উনি বলেছিলেন ওনার কর্নেল হামিদ দ্বারা যে কর্নেল হুদা ডাজ নট ডিজার্ভ আ গ্রেভ ইন আর্মি গ্রেভিয়ার্ড আমরা বাবাকে দাফন করলাম 10ই নভেম্বর তারপরে আমার ভাই যখন বাবার লাশ নিয়ে যাচ্ছে ভাইয়ের এই দৃশ্যটি আমার এখন পর্যন্ত চোখে ভাসে যে বাবাকে ভাই স্যালুট করছে এবং ওর ছবি আঁকা একটি বাংলাদেশের পতাকা নিয়ে বাবার বসে দাঁড়িয়ে আছে সেটা বাবার কাফনের কাপড়ের মধ্যে ভরে দিলেন আমাদের তো জীবনে মানে কোনো কিছুই হয়নি মানে আমরা পড়াশোনা করতে পারতাম না তারপরে আমাদের একটি যে কথাটা এখন আমার সবসময় এখন মনে হয় বেশি করে যে যখন যে বয়সে আমাদের দেশে খেলে জীবন যাপন করা উচিত ছিল সেই সময় একটি শিশুরা তার বাবার ক্ষতবিক্ষত লাশ কি চোখে দেখা উচিত ছিল তখন কোথায় ছিল সেই মানবাধিকার সংস্থারা কোথায় ছিল যখন আমরা ছুটির দিনে বাবার কবরের ওইখানে যেতাম জায়গা বর্থ করতাম কবরে এবং আমাদের আঁকা ছবি ধরে দিতাম আমরা ভাবতাম বাবা বুঝি ওই ছবিগুলো পেয়ে যাবে তাপস ভাই পরশ ভাই এবং আমাদের সঙ্গে অনেকে আছেন যারা আমাদেরকে কোনো স্কুল তখন ভর্তি নিত না দোষ কি আমরা কর্নেল হুদার মেয়ে দোষ কি উনি শেখ ফজলুল হক মনির ছেলে আমাদের কোনো স্কুল ভর্তি নাই আমরা 2 বছর কোনো স্কুলে ভর্তি হতে পারিনি এই স্বাধীন বাংলাদেশে আপনি এখন দেখেন আপনারা সবাই দেখেন আমাদের সামনে যে ছবিতে ইয়ে করা হয়েছে জেনারেল জিয়াউর রহমানের এই ছবিগুলো দেখেন তার হিংস্র চোখ তার নিষ্ঠুর চোখ লুকিয়ে আছে তার সানগ্লাসের পিছনে যে আমার বাবাদের হত্যার নির্দেশ দিয়েছিল 1977 সালে লেনিনদের মতন সকল বিমান ও সামরিক অফিসারদেরকে ছোট্ট করে ট্রাইব্যুনাল করে 1 মিনিট করে একটি শুনানি হতো এবং তাদের ফাঁসি বা ফায়ারিং স্কট হয়ে যেত এবং সেই কাজগুলো যেটা মেজর মীর সফিউল আলী এডিসি ছিলেন জেনারেল জিয়াউর রহমানের উনি বলেছিলেন ওই কাগজের লিস্ট যেত জেনারেল জিয়াউর রহমানের কাছে নাস্তা টেবিলে জেনারেল জিয়া খুব সুন্দর করে নির্লিপ্তভাবে সেইগুলো সই করে দিত আমার কথা 1977 সালে সেই সকল মানবাধিকার সংস্থারা কোড়ায় কোথায় ছিল যখন লেনিনদের মতন সব ছোট ছোট ছেলেমেয়েরা দের কাছ থেকে তা কিছু জানে না বাবাকে উঠিয়ে নিয়ে চলে যেত ফাঁসি দিত তাদেরকে ফায়ারিং স্কট দিয়ে মেরে ফেলত তারা লাশ পেত না তারা এখন পর্যন্ত জানে না তাদের বাবাদের কবর কোথায় ওরা কোনো দাঁড়িয়ে কোনো জিয়ারত পর্যন্ত আজকে পর্যন্ত করতে পারে না এই খুনি জিয়ার জন্য আমি আজকে 7ই নভেম্বর আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমাদের বাবাদের এবং 1977 সালের সকল বাবাদের যেন ওনারা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং সামরিক অফিসার এই বীর মুক্তিযোদ্ধাদের সামরিক কৃতিত্বে গার্ড অফ অনার দেওয়া হয় আজকে আমি আবেদন করব মরণোত্তর গার্ড অফ অনার যেন আমাদের বাবাদেরকে দেওয়া হয় জাতীয় সংসদ হলে একটি পবিত্র স্থান জাতীয় সংসদের প্রাঙ্গণে খুনি জিয়া যার কারণে আজকে এখানে কয়েকশো ছেলেমেয়েরা যাদের বাবাদের কবর পায়নি আমরা আমাদের প্রাপ্য পাইনি সেই খুনি জিয়া এবং যুদ্ধ অপরাধীদের যে কবর আছে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব এই কবরগুলো যাতে সরিয়ে ফেলা হয়